যে মানুষটাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি, যে মানুষটা আর আমার মাঝে 1400 বছরেরও বেশি সময়ের ব্যবধান, সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল? যারা বোঝে না, 21 শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে, তাদের কেমন করে বোঝাবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি? আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে। প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা। অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোকরশ্মি ছড়িয়ে ভূমিষ্ঠ হলেন, তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ, অসহায়। জন্মের আগেই বাবা আব্দুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে। বয়স 6 হতে না হতেই হারালেন মা আমিনাকে। তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না, যেই মাকে কেন্দ্র করেই জীবনের সব কিছু, সেই মা চলে যাওয়ার মানে কি? আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন, মায়ের কি হয়েছে বারাকা? বারাকা কি করে আপনাকে বোঝাতো আপনি কি হারিয়েছেন? সে আপনাকে জড়িয়ে ধরে রাখল, সে অসহ্য উষ্ণ অশ্রুধারায় সিক্ত হলো আপনার মুখমণ্ডল। বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন, সে আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন বছরখানেক পর। আপাত দৃষ্টিতে এ বিশ্বের বুকে 8 বছরের সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে একা, সবচেয়ে অসহায়, সবচেয়ে বঞ্চিত। বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান, যার দীপ্ত প্রভা স্থানকালের বাধা ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র। বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াত নাজিল করে বলেন, মদ্দহা ওয়াল্লাইলি ইদা সাজা, উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়, মা ওয়াত্তাকা রব্বুকা ওয়ামা ক্বালা, তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আলম ইয়াজিদুকা ইয়তীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পথ দেখান। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে নিঃস অবস্থায় পান তারপর তোমাকে ধনী করেন। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث, কাজে এতিমের প্রতি কঠোর হয় না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। আপনার রব আপনাকে এই পৃথিবীর বুকে একাকী করে দিয়েছিলেন যেন তিনি, একমাত্র তিনি তার পবিত্র ভালোবাসা আর মমতায় আপনাকে লালন পালন করতে পারেন। এবং কি অপূর্ব সেই ভালোবাসা, কি অপরূপ সেই প্রতিপালন! মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা আপনি তাই কখনো শিরকের ধোকার শিকার হননি। তারুণ্যের সেই যাযাবর সময়টাতেও আপনি ছিলেন সব ধরনের অপকর্মের ঊর্ধ্বে। আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল, আপনার বিশ্বস্ততায় সবার এত আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগলো আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। বহু বছর পর যখন আপনি সত্যের পথে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন এবং আপনার বিরোধিতা করা মানুষের অভাব ছিল না, এমনকি তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল, সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদও আপনারই ঘরে ছিল। তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখল সেখানে আপনি নেই, আপনার বদলে সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, তখন আলী তাদের বলেছিলেন,
আপনি তাকে সেখানে রেখে গেছেন যেন তিনি যার যার সম্পদ তাকে তাকে বুঝিয়ে ফেরত দিয়ে দিতে পারেন। অর্থাৎ যে ব্যক্তিটি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল তার বিবেচনায়ও তার সম্পদ নিরাপদে রাখার সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আপনারই ঘর। আপনাকে যারা জনসমক্ষে মিথ্যুক আর জাদুকর বলেছে তাদের মতেও সবসময় আপনিই ছিলেন আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। আপনার চরিত্র আর ব্যবহার এত মনোমুগ্ধকর ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি অবশ্যই মহান চরিত্রের চূড়ান্তে। তরুণ বয়স থেকেই আপনার যে উপস্থিত বুদ্ধি ছিল সেই গুণেই আপনি একদিন রূপান্তরিত হলেন বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা হিসেবে। যেদিন কাবা শরীফের কালো পাথর কোন বংশের লোকেরা বসিয়ে দেবে তা নিয়ে এক বিরাট রেষারেষি শুরু হয়ে গিয়েছিল, সেদিন তারা আপনাকে আসতে দেখে বলল, ও যে আল আমিন আসছে, ও যা সমাধান দিবে সেটাই হবে। আপনি মুহূর্তের মধ্যেই এমন প্রস্তাব দিলেন যে সকলে তাৎক্ষণিকভাবে মেনে নিল। একটি বড় কাপড়ের মাঝখানে কালো পাথরটি রেখে সেই কাপড়টির বিভিন্ন প্রান্তে প্রতিটি বংশের একজন প্রতিনিধি শক্ত করে ধরে রাখল এবং সবাই মিলে পাথরটিকে কাবার একেবারে কাছে নিয়ে গেল এবং পরিশেষে সবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাপড় থেকে পাথরটি তুলে আপনিই নিজ হাতে কাবার সেই গর্তে বসিয়ে দিলেন। মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়ার আপনার এই গুণ বিস্মিত করেছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল স্তরের বুদ্ধিজীবীদের। আপনাকে কেউ কিভাবে না ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ? আপনার মুখে যে সবসময় ছিল এক মন ভোলানো হাসি, আপনি যার সাথেই কথা বলতেন তাকে উপহার দিতেন আপনার সেই অপরূপ হাসি মুখ। আপনি কখনো মুখ খুলে হো হো করে হেসে উঠতেন না, কিন্তু আপনার মুখের মার্জিত সুমধুর সেই হাসিটি ছিল সদা বিরাজমান। আবার মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতেও ভুলতেন না। যখন একজন বৃদ্ধা সাহাবিয়া এসে আপনাকে জিজ্ঞেস করেছিল তিনি কি জান্নাতে যেতে পারবেন কি না, আপনি তাকে বলেছিলেন, জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। যেই না তিনি আতঙ্কে কাঁদতে শুরু করে দিলেন, আপনি হেসে তাকে শান্ত করে বললেন, যে ব্যক্তিই জান্নাতে যাবে সেই তার যৌবনকালে ফিরে যাবে। আপনার ঠাট্টার বিশেষত্ব ছিল আপনি মজা করেও কখনো মিথ্যা কথা বলতেন না। যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার তাদের কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে, কেউ কেউ করেছে চাঁদের সাথে। তাদের শব্দ তালিকায় এর চাইতে সুন্দর কিছু থাকলে তারা হয়তো সেই শব্দই উল্লেখ করত। আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর, অঢেল পরিমাণে সুগন্ধি ব্যবহার করা ছিল আপনার সুন্নাহ, যদিও আপনার ঘামের সুবাস ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি। খুব আপন মানুষগুলোর ঘামের ঘ্রাণে এক অন্যরকম মিষ্টত্ব থাকে। যে ব্যক্তি হাবিবুল্লাহ অর্থাৎ স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তার ঘামে যে এক অলৌকিক সুবাস ছিল তা কি আর বলার অপেক্ষা রাখে? জাতি, বর্ণ, সামাজিক ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনি কারো সাথে কথা বললে শুধু মাথাটা তার দিকে ঘুরিয়ে কথা বলতেন না, বরং আপনার পুরো শরীরটা তার দিকে ঘুরিয়ে তাকে সম্মান দেখিয়ে তার সাথে কথা বলতেন। কোনো দিকে ইশারা করতে হলে আঙ্গুল দিয়ে ইশারা করতেন না, বরং পুরো হাত দিয়ে ইশারা করতেন। কোনো মানুষের প্রকৃত চরিত্র বোঝার জন্য দেখা উচিত সে তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করে। আনাস ইবনে মালিক ছোট বয়সেই আপনার খেদমতে নিয়োজিত হয়েছিলেন। তিনি বলেন, 10 বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করি, তিনি একটা দিনও আমাকে একবার বকাও দেননি। বরং যখন উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেউ আমাকে বকা দিতে যেতেন তিনি তাদেরকে নিষেধ করতেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন দাস হিসেবে আপনার ঘরে ছিলেন এবং তার নিজের পরিবার তাকে খুঁজে পায় এবং আপনি তাকে অনুমতি দেন যে তিনি চাইলে তার আপন পরিবারের কাছে ফিরে যেতে পারে, যায়েদ তার আপন পরিবারকে হতবাক করে দিয়ে বলেছিল, আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যাব না। যায়েদের বাবা বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল, বলেছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? একজন স্বাধীন মানুষ হয়ে নিজের পরিবারের সাথে না থেকে তুমি দাস হয়ে সারা জীবন যাপন করতে চাইছো? যায়েদ বলেছিল, এই মানুষটার মাঝে আমি এমন কিছু দেখেছি যে আমি আর কাউকে তার উপর প্রাধান্য দিতে পারবো না।
ঘরের বাইরে আপনার ব্যবহার যতটা মুগ্ধকর ছিল, ঘরের ভেতরেও আপনি ছিলেন ততটাই ধৈর্যশীল ও শ্রদ্ধাশীল। একদিন আপনার ঘরে কয়েকজন সাহাবীদের নিয়ে খেতে বসেছিলেন। ওদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি বিষয় নিয়ে খুব রেগে গিয়েছিলেন। রাগের মাথায় তিনি সবার সামনেই সজোরে একটি বাটি মাটিতে ছুঁড়ে মারলেন। বাটিটি ভেঙে দুই টুকরো হয়ে গেল। সাহাবীরা হতবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি অতি স্বাভাবিকভাবে ভাঙা বাটিটি ওঠাতে ওঠাতে বললেন, খাও খাও, আসলে তোমাদের মা সালামার উপর একটু বিরক্ত আছে, তাই এমনটা করেছে। মা আয়েশার সাথে আপনার সম্পর্ক ছিল বন্ধুর মতো। তার সাথে আপনি দৌড়ের প্রতিযোগিতা করতেন, তার নানা ধরনের শখ পূরণ করার চেষ্টা করতেন। যেদিন আয়েশা খেলা দেখতে চেয়েছিলেন, আপনি তার জন্য আপনার কাঁধটা এগিয়ে দিয়েছিলেন, যেন আপনার কাঁধে থুতনি রেখে তিনি আরাম করে খেলা দেখতে পারেন। পরে এক বর্ণনায় আয়েশা বলেছিলেন, আমি তো কিছুক্ষণ পরেই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি এটা দেখার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান কিনা। বরং এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু তিনি একটিবারও ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করলেন না। আপনার জীবদ্দশায় আল্লাহর হুকুমে আপনি কয়েকবার বিয়ে করেন, কিন্তু আপনার অন্যান্য স্ত্রীদের ব্যাপারে মা আয়েশা যতটা ঈর্ষাবোধ করতেন, তার চেয়ে বহু গুণে বেশি ঈর্ষাবোধ করতেন আপনার প্রয়াত স্ত্রী, আপনার প্রথম ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। তিনি মৃত্যুবরণ করার পরেও আপনি খাদিজার সাথীদের সম্মান দেখাতেন, কখনো কোনো পশু জবেহ করা হলে তাদের ঘরে পাঠাতে ভুলতেন না। জীবনের শেষ পর্যন্ত তাদের সম্মান দেখানোর মাধ্যমে আপনি আপনার প্রথম ভালোবাসার মানুষটাকে সম্মান দেখিয়ে গিয়েছেন। জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে মানুষটা ছিল আপনার সবচেয়ে বড় আশ্রয়, যখন পৃথিবীর বুকে কেউ আপনাকে বিশ্বাস করেনি, এমনকি আপনি নিজেও সন্দেহ করছিলেন যে আপনি পাগল হয়ে গিয়েছেন কিনা, সেই মুহূর্তে যে মানুষটা নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করেছিল, আপনার মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছিল, যে মানুষটার মর্যাদা এত বেশি যে স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তাকে সালাম দিয়েছিলেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আপনি বলেছিলেন, ইন্নি কদ রুযিকতু হুব্বাহা, তার প্রতি ভালোবাসার রিজক আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। বাবা হিসেবে আপনি ছিলেন পৃথিবীর সকল বাবাদের জন্য এক উদাহরণ। আপনার আদরের ফাতেমা আপনার ঘরে এলে আপনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন, তার কপালে চুমু খেয়ে তাকে পাশে বসিয়ে গল্প করতেন। যখন আপনি শুনলেন ফাতেমার ঘরের কাজ করতে খুব কষ্ট হচ্ছিল এবং তিনি আপনার কাছে অনুরোধ করেছিলেন সম্ভব হলে একজন সেবিকা জোগাড় করে দিতে, সৃষ্ট জগতের শ্রেষ্ঠ সৃষ্টি যার একটি ইশারায় ফেরেশতারা নেমে আসত তার সব চাহিদা পূরণ করবার জন্য, যার একটি উচ্চারণে শত শত সাহাবি তাদের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে বললেন, তুমি আমার কাছে যা চেয়েছ আমি কি তোমাকে এর চাইতেও উত্তম কিছু দিতে পারি? তাহলে রাতে শুতে যাবার আগে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়ে শুয়ে পড়বে। দুনিয়ার ব্যাপারে আপনি ছিলেন সদা উদাসীন, দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি। আপনি যখন খেজুর গাছের ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন, আপনার পিঠে এর ছাপ পড়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার পিঠে শক্ত মাদুরের ছাপ দেখে কান্না ধরে রাখতে পারলেন না। প্রিয় সাহাবিকে কাঁদতে দেখে আপনি জিজ্ঞেস করেছিলেন, কাঁদছ কেন ওমর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনাকে এভাবে জীবনযাপন করতে দিই যখন রোমান ও পারস্য সাম্রাজ্যের রাজারা কত আরামায়েশে থাকে? ইয়া রাসূলুল্লাহ, আপনার তো নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু প্রাপ্য। আপনি ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, ওমর, তুমি কি এটা জেনে খুশি নাও যে তাদের আছে দুনিয়া আর আমাদের আছে আখেরাহ? যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বকর বেরিয়ে পড়েছিলেন, পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন, পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয়। হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো ওমারের সাথে, এবং ওমারেরও ছিল একই অবস্থা, পেটে সারাদিন
এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন। তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেল, তারা দেখল আপনার পেটে তিনটা পাথর বাঁধা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা গত 3 দিন ধরে না খেয়ে আছেন, অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্যও কোনো অভিযোগ ছিল না। যদি কখনো কোনো খাবার আপনার পছন্দ হতো আপনি তার প্রশংসা করতেন, পছন্দ না হলে সে খাবারটা আর নিতেন না, কখনো রান্না নিয়ে সমালোচনা করতেন না, ভালো খাবার থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা খেয়ে নিতেন, খাবার দাবার না থাকলে হাসি মুখে বলতেন তাহলে আমি রোজা। তায়েফবাসীরা যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে, পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আঠার মতো লেগে থাকে, আপনি প্রায় অবচেতন হয়ে যান, জ্ঞান ফিরে পেয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে কোনো অভিশাপের দোয়া না করে আপনি বললেন, আল্লাহ তুমি যদি আমার ওপর রাগ না করে থাকো তাহলে এসবের কোনো কিছুই আমি পরোয়া করি না। আপনি আল্লাহর পরিপূর্ণ রহমত এবং ক্ষমা লাভ করে ফেলেছেন তা জানা সত্ত্বেও আপনি রাত জেগে নামাজ পড়তেন, এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন যে আপনার পা ফুলে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করলেন, আপনি কেন এত কষ্ট করেন যখন আপনার এমন কোনো ভুল ত্রুটি নেই যা আল্লাহ ক্ষমা করেননি? আপনি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখনও আমি জন্মই হইনি। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? আপনি বললেন, না তোমরা আমার সাহাবি, আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে। মৃত্যুশয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। আজ আমরা আপনার উম্মতের অংশ, বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে অপদস্থ, নিরুপায়, পরাজিত, লাঞ্ছিত, অথচ বাস্তবে আপনার উম্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার। আজ আমার মনে যত আশা, যত আকাঙ্ক্ষা, যত স্বপ্ন, যত চাহিদা, সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার উম্মতের একজন হতে পেরে। কাল হাশরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আর এক নবীর কাছে ছুটে যাবে, আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দিবে, অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে সেজদা করবেন, সেদিন আপনার উম্মতের সদস্য হওয়ার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না, তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না। কথায় আপনাকে যতটা ভালোবাসি, কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই, কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না। ইবাদতটা নিয়মিত করতে পারলেও এবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না। বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না। মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে উম্মতে মুহাম্মদ হিসেবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নবীউল্লাহ, ইয়া মুস্তাফা, আমরা তো আপনার উম্মত হবার যোগ্য নই, কিন্তু আপনার রব তো সবচেয়ে ক্ষমাশীল, তিনি তো আমাদের যা প্রাপ্য তার চেয়ে অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করতে সক্ষম।
আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন তিনি তো আমাদের এর চাইতেও বেশি ভালোবাসেন। আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত তিনি তো তার চাইতেও বেশি অবগত। আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে আশা বেঁধে রই, খুব শীঘ্রই আপনার দেখা পাব ইয়া নবী আল্লাহ, খুব শীঘ্রই হাউদে কাউসারের পাড়ে আপনার হাতে তৃষ্ণা মেটাব ইয়া হাবিব আল্লাহ। জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর